মিডিয়ামের ক্লাস সিক্সের ম্যাথ অনুশীলন হচ্ছে 5.1 অনুশীলনী এর আমরা বাকি যতগুলি কোয়েশ্চেন রয়েছে সবগুলি কমপ্লিট করে নিয়েছি অবশ্যই প্লে লিস্টটা চেক করে নেবে সেখানে সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে আর এই ভিডিওতে আমরা এই 7 নং কোয়েশ্চনটির সমাধান করব তো এখানে প্রশ্নটি হচ্ছে যে পাঁচটি ত্রিভুজ একে এখানে পাঁচটি ত্রিভুজ অঙ্কন করার জন্য বলা হয়েছে পাঁচটি ত্রিভুজ একে তাদের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করো এবার এখানে বাহুর দৈর্ঘ্য তোমাদের মত অনুসারে যে কোনো পরিমাপের দৈর্ঘ্য তোমরা দিয়ে দিতে পারো এবং পরীক্ষা করে বলো কোন ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য দুটো বাহুর দৈর্ঘ্য কি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে অর্থাৎ এই যদি আমরা ত্রিভুজটি ধরি তাহলে এটা যদি আমরা 4 দিই এটা যদি 5 দিই তাহলে এটার মান যদি আমরা 6 দিই তবেই তো এটা ত্রিভুজের মতো দেখা যাবে এবার এই দুটো বাহু যদি আমরা যোগ করি তার যোগফলটি হতে কখন হবে যে এই বাহুর থেকে ছোট হবে অর্থাৎ সিক্সের থেকে ছোট হবে তাহলে কখনোই সেটা হবে না কারণ হচ্ছে 4 + 5 = কত হচ্ছে 9 আর এটা হচ্ছে 6 তাহলে এই দুটির যোগফল সবসময়ই বড় হবে এবার এই সিক্সের সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে যোগ করে এই দুটির যোগফল বেশি হবে 5 থেকে অথবা যদি আমরা এই 6 এবং 5 যোগ করি তাহলে 4 থেকে অবশ্যই এই দুটি বাহুর যোগফলটি বড় হবে অর্থাৎ যোগফল যে দুটি বাহু আমরা যোগ করব তার মানটি অবশ্যই এই তৃতীয় বাহু থেকে বড় হবে যে কোনো তৃতীয় বাহু থেকে বড় হবে তো সেটাই আমাদের দেখানোর জন্য বলা হয়েছে তাহলে কোনো ক্ষেত্রে কী হবে ক্ষুদ্রতর হবে না অর্থাৎ দুটি বাহুর যোগফল কখনো এই তৃতীয় বাহু থেকে ছোট হবে না এটাই এখানে বোঝানো হয়েছে তাহলে আমরা এইভাবে কয়েকটি দেখিয়ে দিয়েছি তো এখানে 4 সেন্টিমিটার যে লিখেছি সেটা হচ্ছে এখানে স্কেল দিয়ে আমরা লিখিনি এটা জাস্ট বোঝার জন্য আমরা এইভাবে লিখেছি যে এখানে আমাদের 7 নং এর মধ্যে এ দিয়ে দিতে পারো প্রথমটি যেহেতু এখানে আমাদের 5 আমরা তৈরি করবো তাহলে এখানে এ হচ্ছে 4 সেমি এবি তারপর বিসি হচ্ছে এখানে আমাদের 4 সেমি এসি হচ্ছে এখানে 4 সেমি রয়েছে তাহলে এসি আলাদাভাবে থাকবে এবার এবি এই বাহু প্লাস এই বাহু করে নেবো এবি এবি প্লাস বিসি করে হচ্ছে কি এখানে 4 + 4 = 8 বাড়িয়ে আসছে তাহলে 8 অবশ্যই বড় 4 থেকে এই 4 থেকে এসি থেকে তাই এখানে এবি প্লাস বিসি তারপর হচ্ছে এসি তো এই সিম্বলটা ব্যবহার করে নেবে যা হচ্ছে কি এবি প্লাস বিসি অর্থাৎ 8টা বড় একত্রে বোঝানো হয়েছে এবার নিচের মধ্যে এইভাবে লাইনটি লিখবে প্রত্যেকটির ক্ষেত্রেই আমি বাকিগুলোর ক্ষেত্রে লিখিনি তোমাদের প্রথমটির ক্ষেত্রে শুধু দেখিয়ে দিয়েছি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে তৃতীয় বাহু এখানে যে কোনো একটি তৃতীয় বাহুর কথা এখানে তোমরা বলে দিতে পারো আমি এখানে এবি প্লাস বিসি দিয়েছি তোমরা এবি প্লাস এসি দিয়ে দিতে পারো তারপরে এখানের মধ্যে বিসি লিখে দিতে পারো কারণ হচ্ছে যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে যে কোনো আমরা দুটি বাহু যদি যোগ করি তাহলে অপর বাহু থেকে যে বাহুটি আমরা যোগ করিনি তার থেকে বড় হবে ওই দুটি বাহু যে দুটি বাহু আমরা যোগ করেছি আশা করি বুঝতে পেরেছ অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বুঝতে পারলে কি না এবার হচ্ছে বি নং এর ক্ষেত্রে আমরা এইভাবে মান দিয়েছি 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার বাহুগুলির এখানে তাকে প্লাস করে নেব এবি প্লাস বিসি তাহলে এদিকে বেরিয়ে আসছে 8 5 + 3 = কত 8 আর এদিকে রয়েছে এটা 4 তাহলে 4 অবশ্যই কি এখানে এই দুটি বাহুর মান হচ্ছে বড় এসি হচ্ছে ছোট তাহলে এখানে এই লাইনটি লিখে দেবে উপরের যে লাইনটি আমরা লিখেছিলাম যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে এই লাইনটি এখানে আমাদের লিখে দেবে আমি লিখিনি সুতরাং দিয়ে এখানে লিখে তোমরা দিয়ে দেবে এবার হচ্ছে সি নং এর ক্ষেত্রে কী হচ্ছে সি নংয়ের ক্ষেত্রে আমরা এই দুটি দিয়েছি 4 এই এটা দিয়েছি 5 সেন্টিমিটার তোমরাও যে কোনো একটি মান দিয়ে দিতে পারো এখানে 7 এখানে 8 বা এখানে যেহেতু এই দুটি বাহু সমান সমান তাহলে এখানে সমান সমানভাবে দেবে 7 এখানে 8 দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই এখানে পরিমাপ বা দৈর্ঘ্যগুলি আমাদের বলে দেওয়ার জন্য আমরা করে দেওয়ার জন্য বলা হয়েছে কোশ্চেনের মধ্যে তো এখানে এবি হচ্ছে 4 সেমি বিসি হচ্ছে 5 সেমি এসি সমান সমান 4 সেমি তাহলে এবি প্লাস বিসি ইকুয়ালস্টু হচ্ছে 9 তাহলে 9 হচ্ছে 4 সেন্টিমিটার থেকে বেশি 9 সেন্টিমিটার তাহলে এইভাবে তোমরা লিখে দেবে এবং লাইনটি এইভাবে লিখবে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে
তারপর হচ্ছে ডিনং, ডিনংয়ের মধ্যে এখানে আমরা দিয়েছি এটা 4 সেমি, এটা 7, এটা 6, তাহলে এ বি হচ্ছে 4, বি সি হচ্ছে 6, এ সি হচ্ছে এখানে 5.5 না লিখে এখানে 7 লিখবে। তাহলে এখন এ বি প্লাস বি সি হচ্ছে 4 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার, এ বি হচ্ছে 4 আর হচ্ছে 6 লিখে আমরা এখানে 10 সেন্টিমিটার হয়েছে। তাহলে এবার 10 সেন্টিমিটার অবশ্যই বেশি 7 সেন্টিমিটার থেকে, অর্থাৎ এই সেন্টিমিটার থেকে এই দুটির যোগফল বেশি, এই দুটির যোগফল বেশি এই 7 থেকে, তাহলে এইভাবে লিখে দেবে এবং উপরে যে লাইনটি আমরা লিখেছিলাম সেই লাইনটি এখানে আমাদের লিখে দেবে সুতরাং বলে। তারপর হচ্ছে এখানে ই নং, ই নংয়ের ক্ষেত্রে হচ্ছে কি, ই নংয়ের ক্ষেত্রে আমরা এটা রেখেছি 3 সেন্টিমিটার, এটা 4, এটা 5, তাহলে এ বি হচ্ছে 3 সেন্টিমিটার, বি সি হচ্ছে 4 সেন্টিমিটার, এ সি সমান সমান 5 সেন্টিমিটার, তাহলে এ বি প্লাস বি সি ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 4 সেন্টিমিটার ইকুয়ালস টু হচ্ছে এইদিকে 7 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার অবশ্যই দুটির যোগফল বেশি এই মানটি থেকে, অর্থাৎ এটাকে তৃতীয় বাহু ধরে নিয়েছি প্রত্যেক সময়ে আমি, তাহলে 7 সেন্টিমিটার অবশ্যই 5 সেন্টিমিটার থেকে বড়, তাহলে এইভাবে লিখে দেবে এবং এ বি প্লাস বি সি তারপর এ সি দিয়ে এখানে লাস্ট লাইনটি তোমরা লিখে দেবে। এখানে কি লাস্ট লাইনটি লিখেছি, লাস্ট লাইনটি হচ্ছে যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এবার আমি লাস্ট লাইনটা, তারপর যে লাস্ট লাইনটা লিখবে সেটা কীভাবে লিখবে, সেটা লিখবে যে পরীক্ষা করে বলো কোন ক্ষেত্রে, এখানে লিখবে যে কোনো ক্ষেত্রে, এখানে কোনো এইভাবে কোনো লিখবে, কোনো ক্ষেত্রে এখান থেকে শুরু করবে, কোনো ক্ষেত্রে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমষ্টি কখনোই তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর হবে না, এই কথাটা তোমরা লিখে তারপর পরীক্ষার খাতায় দিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যে এইভাবে ভিডিও বানিয়ে তোমাদের দিচ্ছি সেগুলি কি তোমাদের উপকারে আসছে কি না। ধন্যবাদ।